জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের ডিগ্রি পাস কোর্সের ভর্তির আবেদন ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তোমরা প্রত্যেকেই জানো ডিগ্রি ভর্তির আবেদনের এই প্রেক্ষিতে প্রথম মেধাতালিকার ফলাফল আর কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে। এখন প্রথম মেধাতালিকার যখন রেজাল্ট দেওয়া হবে তখন কিন্তু দুইটা সিচুয়েশন আসবে। একটা হচ্ছে যে কিছু শিক্ষার্থী আছে যারা চান্স পেয়ে যাবে, আবার কিছু শিক্ষার্থী থাকবে যারা চান্স পাবে না। যারা চান্স পাবে না তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটি, কারণ প্রথম মেধাতালিকাতে যদি তুমি সুযোগ না পাও তাহলে তোমার পরবর্তীতে আর কোন কোন সুযোগ রয়েছে সেই বিষয়টি যদি আগে থেকে জানা থাকে তাহলে তুমি কিছুটা টেনশন ফ্রি থাকতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, ডিগ্রি ভর্তি হওয়ার জন্য যে আবেদনটি তুমি করেছো সেই আবেদনের প্রেক্ষিতে প্রথম মেধাতালিকার রেজাল্ট প্রকাশ করা হবে। প্রথম মেধাতালিকাতে যদি তুমি সুযোগ না পাও তাহলে আর তোমার অন্য কোনো সুযোগ আছে কিনা এটা জানার জন্য ডিগ্রি ভর্তির এই পুরো প্রক্রিয়াটি সম্পর্কে জানতে হবে বা ধাপগুলো তোমাকে জানতে হবে। ডিগ্রি ভর্তির যে ধাপ রয়েছে সেই ধাপগুলো যদি তোমাদেরকে দেখাই, দেখো প্রাথমিক পর্যায়ে যে আবেদনটি তুমি ইতিপূর্বে করেছো, আবেদনের যে সময় বৃদ্ধি করলো ওইটা হচ্ছে প্রাথমিক পর্যায়ের আবেদন। এই প্রাথমিক পর্যায়ে আবেদন করার জন্য তোমার অনলাইন থেকে আবেদন করতে হয়েছে, একটি অ্যাপ্লিকেশন ফর্ম দিয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে কলেজে জমা দিতে হয়েছে, তারপর অ্যাপ্লিকেশন ফি 250 টাকা জমা দিতে হয়েছে। যারা এই কাজগুলো কমপ্লিট করেছো তোমরাই কিন্তু এই ডিগ্রি ভর্তির পুরো প্রক্রিয়াটির সাথে সংযুক্ত হয়েছো বা প্রাথমিক আবেদন করেছো। এই প্রাথমিক আবেদনের প্রেক্ষিতে তোমাকে প্রথমেই দেওয়া হবে প্রথম মেধাতালিকা, যেটা আমি বলছিলাম। প্রথম মেধাতালিকা যখন প্রকাশ করা হবে তখন ম্যাক্সিমাম শিক্ষার্থী চান্স পেয়ে যাবে। যারা চান্স পাবে না বা বাকি থাকবে যারা, তাদেরকে ওয়েটিং লিস্টে রাখা হবে। ওয়েটিং লিস্টে রাখা হবে কারণ হলো যে কলেজে তুমি আবেদন করেছো ওই কলেজে প্রথম মেধাতালিকাতে যদি কোনো শিক্ষার্থী ভর্তি না হয় তাহলে ওই যে আসনটি ফাঁকা হলো ওই আসনের বিপরীতে আবার দেওয়া হবে দ্বিতীয় মেধাতালিকা। মানে প্রথম মেধাতালিকার পর দেওয়া হবে দ্বিতীয় মেধাতালিকা, তাই যারা প্রথম মেধাতালিকাতে চান্স পাবে না তাদের সরাসরি দ্বিতীয় মেধাতালিকার আরও একটি মেধাতালিকা দেওয়া হবে। তো প্রাথমিক আবেদনের উপর ডিপেন্ড করে কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী তাদেরকে এই দুইটি মেধাতালিকা দেওয়া হবে, প্রথম এবং দ্বিতীয় মেধাতালিকা। এবং যেই সকল শিক্ষার্থীরা কোটায় অন্তর্ভুক্ত, যেমন মুক্তিযোদ্ধা কোটা রয়েছে, আদিবাসী কোটা রয়েছে, প্রতিবন্ধী কোটা রয়েছে, এই কোটাতে যারা আবেদন করেছিলে তোমাদের কিন্তু বিশেষ একটি মেধাতালিকা দেওয়া হবে, সেটির নাম হচ্ছে কোটা মেধাতালিকা। কোটা মেধাতালিকার অন্তর্ভুক্ত যারা বিশেষ করে কোটাতে আবেদন করেছে তারাই এই কোটা মেধাতালিকার রেজাল্ট চেক করতে চাইবে। এখন অনেকে বলতে পারে যে ভাই প্রথম মেধাতালিকার মতোই কি দ্বিতীয় মেধাতালিকাতে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে? এমনটি কিন্তু না। প্রথম মেধাতালিকাতে যে কয়টা আসন ফাঁকা থাকবে শুধুমাত্র ওই কয়জন শিক্ষার্থীকেই সুযোগ দেওয়া হবে, তার মানে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকবে না। তো দ্বিতীয় মেধাতালিকাতেও তাও অনেকের সুযোগ হবে না। যাদের সুযোগ হবে না তাহলে তাদের করণীয় কী? তাদের তো কোনো কোটাও নাই। কোটা যদি না থাকে বা কোটা থাকে তাহলে তো কোটা মেধাতালিকা চেক করতে হবে। আর যদি কোটা মেধাতালিকাতেও তোমার সুযোগ না হয় তাহলে পরবর্তীতে দেওয়া হবে প্রথম রিলিজ স্লিপ। এই প্রথম রিলিজ স্লিপ বলতে বোঝানো হয়েছে যে রিলিজ স্লিপের অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে ছাড়পত্র। তোমার আবেদন যে কলেজে তুমি করেছিলে ওই কলেজটি থেকে তোমার আবেদনটি ছেড়ে দেওয়া হবে, সেটি কিন্তু অনলাইনের মাধ্যমে ছেড়ে দিবে। তোমাকে অফলাইনে কলেজ থেকে কোনো রিলিজ স্লিপ আনতে হবে না। তো যখন রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হবে তখন তোমার আবেদনটি ছেড়ে দেওয়া হবে বা মুক্ত করে দেওয়া হবে বা ফ্রি করে দেওয়া হবে, তখন প্রথম রিলিজ স্লিপে তুমি 5টি কলেজে আবেদন করতে পারবে। এই 5টি আলাদা কলেজে আবেদন করার প্রেক্ষিতে তোমার আরও বেশ কিছু বিষয় রয়েছে, সেগুলো আমি একটু পরেই তোমাদেরকে বলছি। যদি প্রথম রিলিজ স্লিপে কোনো ক্রমে তুমি সুযোগ না পাও তাহলে কিন্তু তোমার আরও একটি সুযোগ রয়েছে, সেটি হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপ। এই দ্বিতীয় রিলিজ স্লিপেও তুমি নতুন করে আবার 5টি কলেজে আবেদন করার সুযোগ পাবে। এই হচ্ছে ডিগ্রি ভর্তির পুরো প্রক্রিয়াটি। এবং এইবার যে ডিগ্রি ভর্তির নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানেই কিন্তু ক্লিয়ার একদম ধাপসমূহ আলোচনা করা আছে, তারই প্রেক্ষিতে আমি তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে দিলাম। আশা করি তুমি কিছুটা টেনশন ফ্রি হতে পারবে।
এবার রিলিজ স্লিপ নিয়ে একটু আলোচনা করি। দেখো রিলিজ স্লিপের যে কার্যক্রম, প্রথম যে রিলিজ স্লিপটি দেওয়া হবে সেই রিলিজ স্লিপে তুমি 5টি কলেজে আবেদন করার সুযোগ পাবে, মানে সর্বোচ্চ 5টি, সর্বনিম্ন 5টি। 5টি কলেজের মধ্যে তুমি সরকারি কলেজ চয়েস করতে পারো, বেসরকারি কলেজ চয়েস করতে পারো, মানে আলাদা আলাদা কলেজে তুমি আবেদন করার সুযোগ পাবে। এরপর তোমার প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশ করা হবে। প্রথম রিলিজ স্লিপে যে 5টি কলেজে আবেদন করেছিলে, যদি তোমার জিপিএ অনুযায়ী কোনো একটি কলেজ তোমাকে সিলেক্টেড করে তাহলে তুমি সেই কলেজটিতে ভর্তি হতে পারবে বা ওই কলেজে তুমি সিলেক্টেড হবে। এখন যদি কোনো শিক্ষার্থী প্রথম রিলিজ স্লিপের সুযোগ না পায় তাহলে তো তার জন্য দ্বিতীয় রিলিজ স্লিপ দেওয়া হবে। দ্বিতীয় রিলিজ স্লিপেও কিন্তু আবার 5টি কলেজে আবেদন করার সুযোগ পাবে নতুন কলেজগুলোতে। এমনকি তুমি এই রিলিজ স্লিপের পর্যায়গুলোতে প্রথম এবং দ্বিতীয় রিলিজ স্লিপে তুমি যে কলেজে প্রাথমিক আবেদন করেছিলে ওই কলেজেও আবার নতুন করে আবেদন করার সুযোগ পাবে। তবে সেটি কিন্তু খুব বেশি ভালো হবে না তখন রিলিজ স্লিপের যখন প্রক্রিয়াটি আসবে। তো আমি রিলিজ স্লিপে কীভাবে আবেদন করতে হয় কৌশলগুলো নিয়ে আলোচনা করে দিব। আমার দীর্ঘ প্রায় 2-3টা ইয়ারের মোটামুটি প্রিপারেশন নেওয়া আছে বা আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে আমি তোমাদেরকে জানাবো যে কীভাবে আবেদন করলে চান্স পাওয়া যায়। তো যাই হোক, দ্বিতীয় রিলিজ স্লিপে যখন তুমি আবেদন করবে তখন সরকারি বেসরকারি বিভিন্ন কলেজে আবেদন করার সুযোগ পাবে, তবে আসন খুব বেশি ফাঁকা থাকবে না, সেই অনুযায়ী তোমাকে দেখে শুনে আবেদন করতে হবে। তো দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্ট আবার কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে, মানে আবেদন শেষ করার পরে। রেজাল্ট প্রকাশের পর তুমি যে কোনো একটি কলেজে সুযোগ পাবে, যদি সুযোগ না পাও তাহলে কিন্তু আর এই ডিগ্রি ভর্তির পুরো প্রক্রিয়া থেকে তুমি ছিটকে পড়বে, মানে ডিগ্রির আর কোনো প্রক্রিয়া বাকি থাকবে না। আশা করি তোমাদের সম্পূর্ণ প্রসেসটি বোঝাইতে পেরেছি, মানে ধাপসমূহ কীভাবে তোমাদের এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে।